হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল। কিভাবে প্রস্তুত করতে হয় আজকে আমি সেটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমার একজন নিয়মিত দর্শক বেশ কয়েক মাস আগে চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা জানতে চেয়েছিলেন। সে সময় আমি ওনাকে ভিডিওটি শেয়ার করতে পারিনি, বাট রেসিপি পদ্ধতিটা শেয়ার করেছিলাম। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভেজিটেবলের উপাদান: সয়া সস, গোলমরিচের গুঁড়া, সয়াবিন তেল, পেঁয়াজ কিউব করে আমি কেটে নিয়েছি এবং পাতাগুলোকে একটা একটা পরত ছাড়িয়ে নিতে হবে। ঠিক এভাবেই দর্শক, আমি দেখুন পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি দুইটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবং স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পাতাগুলোকে এভাবে একটি একটি করে আলাদা করে নিতে হবে। এরপরে 2 চামচ আদা কুচি, চিনি 2 টেবিল চামচ, আদা এবং পেঁয়াজের পেস্ট, লেবু, কর্নফ্লাওয়ার। চাইনিজ ভেজিটেবল রাঁধতে খুব বেশি কিছু লাগে না, যেহেতু এখন শীত, সব রকম সবজি হাতের কাছে পাওয়া যায়, তাই অনায়াসেই প্রস্তুত করতে পারবেন। যদিও আমার এখানে সবজিটা একটু ব্রাউন কালার এসেছে, যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করেছি। দর্শক, এখানে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা চাইলে খুব অল্প পরিমাণ দিতে পারেন। যেহেতু আমি এখানে একটু ঝালের মাত্রাটা খাই বেশি, তাই গোলমরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করেছি। দর্শক, এখানে আমি একটি পাত্রে কিছু পরিমাণ পানি গরম করতে দিচ্ছি। এই গরম পানির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং একটু কর্নফ্লাওয়ার। এ দুটি দেওয়ার উদ্দেশ্য আপনার সবজির কালারটি সুন্দর থাকবে, নষ্ট হবে না। দর্শক, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ এবং সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চামচের মতো হবে। এটিকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেবেন এবং পানিটি যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত হাই হিটে জ্বাল দিতে থাকবেন। দর্শক, পানিটিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণ এবং কর্নফ্লাওয়ারের সাথে, যাতে কর্নফ্লাওয়ার কোনো জায়গায় দলা পেকে না থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটিকে বয়েল হওয়ার জন্য। পানিটা যখন সিদ্ধ বয়েল হয়ে উঠবে, তখন এই পানির মধ্যে চাইনিজদের যে ভেজিটেবলগুলো আমি প্রস্তুত করে রেখেছি আগে থেকেই, সেগুলো একে একে দিয়ে দেব। চাইনিজ প্রস্তুত করতে লাগছে গাজর, পেঁপে, পাতাকপি, ফুলকপি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ও বরবটি ব্যবহার করতে পারেন। দর্শক, আমার এখানে পানিটি বেশ বয়েল হয়ে এসেছে। এরপরে আমি প্রথমেই দেব একটা বড় সাইজের গাজর, আমি স্লাইস করে রেখেছি এবং ধুয়েও রেখেছি। সেটিকে আমি সিদ্ধ হওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর দেব একটা মাঝারি সাইজের পেঁপে, আমি খুব পাতলা করে স্লাইস করে রেখেছি, সেটি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁপে। পেঁপেগুলোকে আমি লম্বা করে স্লাইস করে রেখেছি এবং বেশ পাতলা করেই কেটেছি। দর্শক, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে পানির সাথে মিশিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে আসছি আবারও আপনাদের মাঝে। দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে বেশ হাই হিটেই বয়েল হচ্ছে আমার সবজি দুটো। ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেব পাতাকপি। পাতাকপি আমি স্কোয়ার আকারে শেপ দিয়ে কেটে নিয়েছি। পাতাকপিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় পাতাকপির 1/4 ভাগ আমি ব্যবহার করছি। দিয়ে দিলাম পাতাকপি স্লাইসগুলো। এটিকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে, দেখছেন দর্শক, আমি স্কোয়ার শেপ দিয়েছি।
স্কোয়ার শেপগুলো ঠিক এভাবেই আপনারা কেটে নেবেন। এর পরবর্তীতে আমি ওই একই পদ্ধতিতে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলোকেও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে তারপর পানি ঝরিয়ে নেব। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমার সবজির কালারগুলো খুব চমৎকার দেখাচ্ছে। আপনারাও ঠিক এভাবেই এই একই প্রসেসে বাসায় প্রস্তুত করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে খেতে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে আসব আপনাদের মাঝে। অপরদিকে আরেকটি চুলায় আমি একটি পাত্র বসিয়েছি গরম হবার জন্য, এবং সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর এর মধ্যে দেব 2 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ রসুনের পেস্ট। দেখছেন দর্শক, আমি এখানে মশলাটিকে একটু ব্রাউন করে ভেজে নেব। এর পরবর্তীতে বাকি উপাদানগুলো একে একে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ আদা কুচি। এটি চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এটি আমি আমার নিজস্ব স্বাদের জন্য ব্যবহার করেছি। একটু ভালোভাবে ফ্রাই করে নেব যাতে আদার ফ্লেভারটি বাহিরে চলে আসে এবং আদাটি সিদ্ধ হয়েও যায়। এবার দিয়ে দিলাম 2টি পেঁয়াজ, আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে রেখেছিলাম এবং পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সেটিকে এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব সয়া সস। 4 টেবিল চামচ সয়া সস ব্যবহার করেছি। দর্শক, সয়া সসের মধ্যে লবণের পরিমাণটা থাকে, যার কারণে আমি বাড়তি লবণ আর ব্যবহার করিনি। যেহেতু আমি সবজিগুলো পানিতে সিদ্ধ যখন করে নিয়েছি তখনই লবণ দিয়েছি। এবার একে একে পানি ঝরিয়ে রাখা সবজিগুলো তুলে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত সবজিগুলো একে একে তুলে দিচ্ছি এবং খুব চমৎকার একটা কালার দেখা যাচ্ছে সবজিগুলোর। আমার কাছে তো খুব অসাধারণ লেগেছে। দর্শক, এখানে আমার সবজির কালারটা একটু লালচে বা একটু ব্রাউন হয়েছে, এতে ঘাবড়ানোর কিছু নেই, যেহেতু আমি এখানে গোলমরিচের মাত্রাটা বেশি ব্যবহার করেছি। এখানে আমি গোলমরিচ দিয়েছি 3 চা চামচ। যেহেতু আমি ঝালটা একটু বেশি খাই, যার কারণে গোলমরিচটা আমি একটু দিয়েছি। আপনারা চাইলে এখানে কম ব্যবহার করতে পারেন। বেশ অনেক সবজিই আমি এখানে রান্না করছি। আমি পূর্বেও বলেছি আমার পরিবারের সদস্য অনেক, তাই সবজি আর যে কোনো রান্নাই আমাকে অনেক পরিমাণেই করতে হয়। দর্শক, এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। সবজি যেহেতু আমি পূর্বেই সিদ্ধ করে নিয়েছি, এখানে খুব বেশিক্ষণ আর জালের প্রয়োজন হবে না। 2 থেকে 3 মিনিট আপনারা ঢেকে দিয়ে রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন যেন সমস্ত অংশে গোলমরিচটা মিশে যায়। এর পরবর্তীতে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, 1 কাপ গরম পানি দিয়ে সেটি দিয়ে দিলাম। এবং এখন কিন্তু দর্শক অনবরত নাড়তে হবে, কোনোভাবেই হাত অফ করা যাবে না। যেহেতু আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, সেক্ষেত্রে নিচের অংশে পুড়ে লেগে যেতে পারে, তাই দর্শক দেখুন আমি এখানে অনবরত নাড়তে শুরু করেছি। এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনার স্বাদ মতো ব্যবহার করবেন। এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হচ্ছে, এপিট ওপিট নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, এখানে লবণটা একটু কম হয়েছে।
যার কারণে আমি পুনরায় অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর দেব একটি লেবুর রস। একটি লেবু চিপে আমি রস করে রেখেছি, সেটি এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লেবুর রস, ব্যাস প্রস্তুত হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।